আসলে অনেক টাইমে মাহফিলে গিয়াও আমি আমার আলোচ্য বিষয় ঠিক করতে পারি না এটা একটা মানে একটা মানসিকতা থাকে আমার আল্লাহ তো করলে কিছু নতুন কথা শোনাব অনেক টাইমে হইয়া উঠে না সুযোগ পেলে একটু মতো করি কিন্তু বিষয় ঠিক করতে আমার সমস্যা হয়ে যায় আরো কিছু আয়াত আমার মাথায় ঘুরছিল শেষে আয়াতে যেটা তেলাবাদ করলাম গত দুই তিন দিন আগে আয়াতের উপর আমি ওয়াজ করছিলাম কিশোরগঞ্জে গত দুই তিন দিন আগে আজকেও আবার সে আয়াত তালাওয়াত করছি আল্লাহর জাতের উপরে তওয়াকুল করে দোয়া করেন আল্লাহ যেন আয়াত থেকে আমাদেরকে কিছু এলমি আমলি কথা বলার এবং শোনার তৌফিক দান করে প্রত্যেক দল তাদের নেতার আলোচনা করতে মজা পায় আর আমরা আজকে ইনশাল আমাদের বিশ্ব মানবতার নেতা পিতা ওনার সম্পর্কে আমরা আলোচনা করব এটা তো সবাই নেতা এই জন্য আলোচনার মধ্যে কোনো ভেজাল নাই কথা কয় না হ্যাঁ বিএনপি যদি তাদের নেতার আলোচনা শুরু করে অন্যরা বলবে যে আমরা আমরা আর আওয়ামী লীগরা যদি আমাকে নেতার আলোচনা শুরু করি অন্যরা বলবে যাইগা জাতীয় পার্টি যদি এদের নেতার আলোচনা শুরু করে তো তো মানুষ থাকবোই নেই যেন আমি বুদ্ধি শুদ্ধি করে এমন এক মানুষ সম্পর্কে কিছু বলার নিহত করছি যাওয়ার কোনো সুযোগ নেই আর কথা কয়ে না ইহা আমাদের সরকার ও আলহামদুলিল্লাহ জোর আকরম সাল্লাম জমিনে তো শিপে নিয়েছেন এই দিনকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করছে তাহলে মাশাল আমাদের সরকারের কাছে এই মানুষটা অনেক দাম এই জন্য আলোচি বিষয়টা ঠিক আছে না আরে কথা কয় না কেন আগে আলোচি বিষয় ঠিক করে হ্যাঁ মুশকিল হলে হুজুর সাল্লা সাল্লাম সম্পর্কে আলোচনা শুরু হইলে আমার মাথা ঠিক থাকে না মানে কোনটা ধুয়ে কোনটা খামো এই এই জন্য আপনারা দোয়া করেন যে খাজে যে কথাগুলো এইখানের জন্য দরকার আল্লাহ যেন এগুলা বলার এটা হুজুরের জীবনের উপরে আলোচনা করে শেষ করা এবং হুজুরের শিউরতির উপর আমল করা এটা মানুষের পক্ষে সম্ভব না কথা কয় না বুঝেন নেই শেখুল হজরত আব্দুল কাদের জিলানি কুদ্দিসা শিরুহুর নাম শুনছেন আপনারা উনি একবার ওনার খানকাতে ডেলি প্রায় দশ হাজার মানুষ খানা খাইত আর আব্দুল কাদের জিলিয়ারির খান খাতে দশ মানুষ আর আমাকে রাষ্ট্রীয় মেহমান খানে ডেলি কত হাজার মানুষ এখানে যায় বেইমানির এই জন্যই মাথা খারাপ কি রে এত বড় মা এত বড় বড় মাদ্রাসা কে চালায় পয়সা পায় কই বুঝছেন রে এজন্য এরা তদন্ত করে পয়সা কই পায় আল্লাহ একবার আমারে আমার ইনকাম সোর্স খোঁজ করার জন্য আমার বাসায় আস তা আমারে জিজ্ঞাস জিজ্ঞেস করে হুজুর আপনার মাসিক ইনকাম কত আমি বললাম যে ইনকাম এটা হলো এখন থেকে দশ বারো বছর আগের ঘটনা আমি বললাম যে ইনকাম কত তো এত জানি না খরচ কত এটা আমার একটু হিসাব আছে খরচ কত আমি বললাম যে চল্লিশ পঞ্চাশ হাজার এটা দশ বারো বছর আগে ক ইনকাম কত একটু কন আমি বললাম যে ইনকাম লেখ দশ হাজার আপনার শুনতেছেন নি কথা ইনকাম কত খরচ কত মিলছে নি হ্যাঁ কে আপনি কি বললেন হুজুর ইনকাম হইলো দশ হাজার খরচ হইলো চল্লিশ পঞ্চাশ হাজার কি কর তো বাকি টাকা কেমনে তা আমি ওর পিঠে হাত দিয়ে বললাম বাকি টাকা কেমনে শুনবা কখন বললাম যে আমি যদি তোমার পিঠে হাত দিয়া এখন তোমার তিন চিটটা ওয়াশ করি তো তোমার পকেটে যা পয়সা আছে সব আমার দিয়ে দিবে এই হইল আমাকে আমি গরিব মানুষ করিয়েন না আমি গরিব মানুষ আপনি আমারও বাজ না আমার পকেটের পয়সাগুলো আলো আসতে নিয়ে না। না আমার মাদ্রাসা কেমনে চলে এটার হিসাব নাও না রশিদ আহমদ গঙ্গহির হামলা খানকা কিভাবে চলে ইংরেজের কাছে এই ব্যাপারে রিপোর্ট গেছে ওইখানে জমা হয় রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র হয় এই জন্য গোয়েন্দা বুজুরগ সাইজা মধ্যে থাকা আরম্ভ করছে এইখানেও আছে এরকম আমরা চিনি বুঝি লেবাসে খিজরে মেয়াসায় কাহান বি ফেরিতে হায় লেবাসে খুচরে মেয়া কাহজন বি ফেরিতে হ্যায়

আগের দুনিয়া মে বুদ্ধি হেপের খরচ করে হজরত ফকিহুল আসার ইমাম আব্বানি আবু হানিফ রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আইলে খানকার মধ্যে দিন থাকার পরে দেখলো যে হুদ্যা এখানে শুধু আল্লাহ সোমান আল্লাহ তাহাজুদ তাহাজ্জুদ আহমিন এসটাক চার তো কোরআন শরীফের তেলাবাদ হাফসে দম ফাসান বাস মোরাগা বা মোশাদ এগুলো সরকারের বিদ্য কিচ্ছু নেই এখানে ইংরেজির বিরুদ্ধে এখন এই বেচারা আজকে যাওয়ার টাইমে হজরত গঙ্গুহিকে বলছেন হজরত আস হলে আমি কিন্তু গোয়েন্দার লোক আপনার এইখানে আমাকে পাঠাইছে রিপোর্ট করার জন্য তথ্য খোঁজ করার জন্য তো দেখলাম যে না এনে তো কোনো জামিলা নেই আচ্ছা তো এখন যাওয়ার টাইম একটু জিজ্ঞেস করি আপনার এই খানকার মধ্যে যে এত মানুষ খায় চলে কেমন পাকিস্তানে দেয় না ভারতে দেয় না সৌদি আরবের থেকে আসে কত থেকে আসে এত টাকা হজরত গঙ্গুই বললেন বস আল্লাহ সালাম কে সালা আল্লাহু শুনতেছেন নি কথা আপনারা কে সালা আল্লাহু সাল্লাল্লাহু এ বস আল্লাহু সাল্লাল্লাহু কয় ও বুঝে আসেন কয় আল্লাহ কেমনে চলবো আহ হযরত গংগই বলেছেন আল্লাহ কেমনে চালান এটা তুমি আল্লাহর জিজ্ঞেস করো আমি চালাই চালান তো আল্লাহ তো উনারে জিজ্ঞেস করেন কেমনে চলে এই আপনি এটা নিয়ে নাড়াচাড়া করেন না একদম চুপচাপ বসে থাকেন ডিস্টার্ব করেন মনোযোগ দিয়া কথা শুনুন এগুলা এটাতে না উঠেইয়া দিলের ভিতরে ঢুকে এলে সুবিধা বেশি কথা কয় না হ্যাঁ এগুলার ভিতরে না ঢুকে দিলে ঢুকে এলে কি সুবিধা বেশি দিল চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ দিল চেঞ্জ হয়ে গেলে হাত চেঞ্জ হয়ে যাবে পাউ চেঞ্জ হয়ে যাবে চোখ চেঞ্জ হয়ে যাবে মুখ চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ দিল যদি ইসলাম উই হয়ে যায় পুরো অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হয়ে যাবে কথা এগুলা বাস্তব না বাস্তব আমাদের মূল সমস্যা হইল দিলের মধ্যে আল্লাহ সালাম আপনাদের কোনো কষ্ট হয় নেই আল্লাহ সালাম ওর বুঝে আসে না আল্লাহ কেমনে চাল হুজুরে কেবল গুইরাই বলতেছে না আল্লাহ চাল তো এই না বুঝার ভিতর দিয়ে ও কিন্তু আসছে এর বিরুদ্ধে রিপোর্ট করার জন্য এ নিজের পকেটের থেকে দশ বিশ টাকা তখনকার সময় বাইর করে দিয়ে একা হুজুর এগুলা রাখেন কিনলে গিয়ে রাখবো কয় এগুলো আপনার খানকার খরচের জন্য আমি দিছি এটা রাখেন কয় না আমার দরকার নাই তুমি নিয়ে যাও কয় না হুজুর আপনি রাখেন দয়া করে আপনি রাখেন প্লিজ রাখেন হযরত গঙ্গুই আবার রাখলেন আর বললেন এই আল্লাহ এমনে চালায় আপনাকে আমার কথা শুনতেছেন বুঝতেছেন কে কে শুনতেছেন বুঝতেছেন দে আদুরে দেন তো আল্লাহ এমনি চাল এই জন্য এর ভাই আমাকে বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে লাভ নাই আমরা লাইন ভিন্ন তোমাকেও কারো ঘরে আমেরিকা চালায় কারো ঘরে রাশিয়া চালায় কারো ঘরে ভারতে চালায় কারো ঘরে পাকিস্তানে চালায় আমার ঘরে আল্লাহ চালাক কে চালান কর না আরে বলেন না কে চালান হ্যাঁ আল্লাহ বলেন আমাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহ হাসবু মুবতাদা খবর দুটো মারে ফাওসরের फायदा দিতে আছে ফা হাসবুহু যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট কে যথেষ্ট আল্লাহই কে সালাম আল্লাহ এইজন্য সারা দুনিয়া নিরীজে তাদেরকে সাহায্য সহযন্ত্র করে এই কাওমি মাদ্রাসা এটা এটা সাদা মাদা দিয়া না দিয়া বন্ধ করে দিবে

আব্দুল কাদের জিলানি পুত্তি শেষের খানকার মধ্যে প্রতিবেলায় বেলায় দশ হাজার পায় দশ হাজার মানুষ খানা খাইত দশ হাজার মানুষ লম্বা ঘটনা আরো তো আছেই এখন এক বাদশাহ করতে আমি এটা বলার জন্য নিয়োগ করি না আরেকটা বলুম বলুন এটা ডুকিয়া গেছে মাঝখান দিয়ে ডুকিয়া কয় যে তুই আমারে কম তা আমি কইতে আমি কইলাম যে ঠিক আছে কই তোর আগে কই তারপরে অন্যটা কবি আব্দুল জিলানি কাছে একটা চিঠি লিখছেন একটা এলাকার দলিল পাঠাই দিছেন দলিল এলাকাটা আপনার নিমের রোজ এই এলাকাটা আপনার ওইটার ইনকাম দিয়ে আপনি খানকা চালাবেন খানকা দশ হাজার মানুষ খানা খায় এখানে তো কোথায় কেমনি কি আপনি এটার ইনকাম দিয়ে চালাবেন بج نہیں آبد ال کاغذ لگے چوچت رے سنجری چی ریا بات درد لوگ ہاؤس مول کے سنجرم درد لوگ ہاؤس مول کے سنجرم জাগাকে কে আফতম আজ খবর এ মুলকে নিম সব মাম নিমে রোজ বয়েক যাও নমি হরম এত কথা বলা যাবে না আব্দুল কাদের জিলানি বলেন তুমি তো আমার জন্য নিমেরুজ মানে অর্ধ দিবস জায়গাটার নাম কি অর্ধ দিবস পার্সি শব্দ নিমে রোজ মানে অর্ধ দিবস আর আব্দুল কাদের দাম তাহার মজা পাইয়া গেছি তাহালুক মহালার মজা পাইয়া গেছি অর্ধ অর্ধরাত্রের মজা পাইয়া গেছি তখন থেকে তোমার অর্ধ দিবসের এইটা রে আমরা একটা বালু একটা যাও একটা চাউল দিয়েও খরিদ করতে রাজি না আপনারা আমার কথা বুঝেন নাই আপনারা আমার কথা বুঝেন নাই আমরা তো কিছু হইলে মনে করি যে মনে হয় হুজুর চেয়ারম্যানই করবে হুজুর এমপিগিরি করবে হুজুর মন্ত্রী মন্ত্রিত্ব করবে এগুলোর মেয়া এরকম দুই নম্বরই করা আমাকেও সময় আসেনি

درد لگر بود ہؤس ملک سنجرم درد لگر بود ہؤس ملک سنجرم جا گاہ کے آفتم ہز از خبر نیم شاپ مم ملک نیم روز بیک جاؤ نمی خرم আমরা মৌলবীরা অর্ধ রাত্রের মজা পাইছি রাত্রের দুইটা থেকে তিনটা সাইটটার তাহাজুতের কান্নাকাটির কোরআনের তেলাওয়াতের দুই হাত উঠাইয়া মালিকের কাছে এই কথা বলার মজা পাইছি কো বন্দে কে মাহারু মেনা পাল্টা দে ও কো বন্ধে কে মাহারুম না পলটা দে দে মেরে মাওলা দে মেরে মাওলা দে মেরে মাওলা দে দে মেরে মাওলা দে মেরে মাওলা দে মেরে মাওলা দে বুঝেন কিছেন বুঝেন কো শুডে বুঝেন মিয়া বুঝলে দেশের অবস্থা এরকম হয় না আপনার অবস্থা এরকম হয় না আহ এই জন্য আমাদের কে নিয়া কেউ যেন টেনশন না করে আপনারা আপনাদের জায়গায় থাকেন আমরা আমাদের জায়গায় থাকি আল্লাহর দিন আর ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে আর সহ্য হয় না কথা কয় না কেন দিন আর ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে আর সহ্য হয় না ইন সহ্য হয় না যারা আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আমাদের সহ্য হয় না আপনাদের বিএনপির বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না একটা গ্রুপই জমিনে আছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে দেশ রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের আর সহ্য হয় না আরে কথা কয় না কেন আপনি মিল্লাত ফরতে ওয়াম মাগrib সে না কর আপনি মিল্লাত ফরকিয়াসাক ওয়াম মাগrib সে না কর خاص ہے خاص ہے ترکیب میں قوم رسول ہاشمی خاص ہے ترکیب میں قوم رسول ہاشمی ان کی جمعیت کا ہے ملک و نصب فر انحصار قوت مذہب سے مستحکم ہے جمعیت تیری

এই যে এখন খানা খেয়েছি রুটি গেছি দেড়টা এরা যে তরকারি আমার সামনে দিয়েছে এটা আমি খাইনি আমি ওই এখান থেকে কতদূর ঝোল দিয়ে দেড়টা রুটি খেয়েছি কিন্তু এত গরম কি লেগে এরকম গরম হইলে আপনারা মনে করেন কি মনে হয় হুজুর কাছে অস্ত্র আছে কি এক সমস্যা না অস্ত্র মস্ত্র কিচ্ছু নেই কেউ আমেরিকার পাওয়ারে না আছে কেউ রাশিয়ার পাওয়ারে না আছে কেউ ভারতের পাকিস্তানের পাওয়ারে না আছে কেউ আল্লাহর পাওয়ারে না আছে কথা কয় কেন জানিলে এইখানে লাগছে আব্দুল কাদের জিলানের কুদ্দুস শাহের রুহুর খানকার মধ্যে দশ হাজার মানুষ খানে এখন একজন একদিন আইসে দেখে দেখে যে কি ফাঁকাইছে দেখি আয়ে দেয় গোস্ত রুটি গোস্ত রুটি কি রুটি আব্দুল কাদের জিলিয়ানি কয় ইন্ডিয়ান আল্লাহ রসুলের সিরতের তালিম আর তরবিয়তের জন্য এখানকা আর গোস্ত রুটি বেটা ডাইল 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 গোস্ত বাদ কয় ডাইল পাতলা ডাইল কেবা আর এত মিহিন আটা রুটি বানানোর দরকারটা কি কোন রকম এটা ঝাড়া টারা ব্যতীত যে আটা এটা রুটি খাবা এই আপনাদের কষ্ট হয়নি কেন এই উঠে বসা করে খেলা একবার এখান থেকে একটা উঠে গেছে আবার কি ঘটনা কি এত তাড়াতাড়ি চুপচাপ বসে থাকবেন বেশ কমিলে আমি ছেড়ে দেবো এক লাভ দিয়ে গাছটা দেবো হ্যাঁ ওরা পাগলা ভিড়ের ফাগলা মুড়ি হ্যাঁ তাহলে রসুলের সিরতের মধ্যে তো এত মজার খানা নাই কথা কয় না এই জন্য পাতলা পাতলা ডাইল এত উন্নত খানার দরকার নেই রসুলের সির এখন হজরত শাহেদ আব্দুল কাদের জিলানি যেভাবে বলছেন সেভাবে শুরু হয়েছে এক দুই এক দুই দিন খাবার পরে সবাই পাকস্থলী নষ্ট হয়ে গেছে ফ্যাট নষ্ট হয়ে গেছে এখন শুধু কেবল বাথরুম আর যে জায়গায় শোয় ওইটা জিকির বন্ধু আর জিকিরে যে আওয়াজ যদি নাই আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ বলেন কিরে বাবা জিকির নেই কে কুজুর এটা হাসপাতাল হয়ে গেছে গা কি হুজুর সিরত অনুযায়ী রুটি খানা হইতে আছে রসুলের সিরত অনুযায়ী রুটি খানা হইতে আছে এই জন্য পাকস্থলী দুর্বল হওয়ার কারণে সহ্য করতে পারতে আসে না আব্দুল কাদের জিলানি কুদ্দেশ বলেন আরে রসুলের সিরত তো ঠিক আছে কিন্তু এটার জন্য তো আউ বকরের পাকস্থলী লাগবে আপনারা কি কথা শুনতেছেন এটার জন্য তো অমর খত্তাহের পাকস্থলী লাগবে এটার জন্য অজর ওসমান গনির পাকস্থলী লাগবে আপনারা আজকে তরকারি যা ফাঁকাইছেন ঠিক আছে কিন্তু এটা আমার ফাঁক আমার পাকস্থলী এটা হইব না এরুম এর বুঝেন নেই তা আমি যে কথাটা আমার আলোচনার শুরু দিয়ে বলার ইচ্ছা করছে সেটা হলো এইটা আসলে আজকে আমরা রসুলের সিরতকে নিয়ে কিছু কথা বলব যেগুলো সহ্য করতে আপনিও পারবেন না আমিও পারব না এগুলো আমি বলবো না আমি ওই ওয়াজ সহজে করি না যে ওয়াজের উপর আমি আমল করতে পারি না এই জন্য মিডিয়া মিডিয়া জুতের ওয়াজ করি কয়ে যে নামের জামা আসলে এত তালিওয়ালা আরে বেটা আমি তালিওয়ালা জামা গায়ে দিতে পারিও না এই জন্য তালিওয়ালা জামার অহা যো করি না আরে কথা কয় না কেন তো একটু খেয়াল রাখবেন মানে হুজু চলাইছিল মানে শ্রী রোথের মধ্যে যেমন তালিওয়ালা জামা ছিল হো হুজুরের শ্রী রোথের মধ্যে এক লক্ষ টাকা দামের জুব্বাও ছিল আরে সব আল্লাহ গরম হুজুরের জামা গায়ের মধ্যে এক লক্ষ টাকা জামার দামের যুগ্বাও ছিল হাকিম এবনে হেজাম রদি আল্লাহ তালান তো কোনো মুসলমান হন নাই ইয়ামনের বাদশাহ জি ইয়াজান ওর জামাল নীলা নিলামে বিক্রি হইতেছে মদিনার মক্কার মার্কেটে শেষে এটার দাম উঠছে এক লক্ষ টাকা হাকিম মুসলমান হন নাই ঠিক আছে মগর মোহাম্মদ রসুল ভালোবাসতো আমি কয়ে যে আমার জামা এটা কিনছি আমি এটা আমি মোহাম্মদরা হাদিয়া দিম সবাই না তাহলে জামার দাম কত হইল হুজুর আকরম সাল্লাম গাত দিয়েছেন গাত দিয়ে বুঝাইছেন যে উম্মত এই উম্মতের মধ্যে সব গরিব হবে না যারা গরিব হবে তাদের জন্য তালিবেলা যারা গরিব হবে না তাদের জন্য হইল এক লক্ষ টাকা দামার জামা কিন্তু গ্যাল লিখতে হবে যেই ধনী দেশের সম্পদ চুরি করে ধনী হয়েছে এই ধনির এরকম জামা পড়ার অধিকার নাই কথা কয় না কেন টাকা দিয়ে না তুই চুরি করে কলমের টাকা যে আয়াতে আমি আপনাদের সামনে তালা করেছি এইখান থেকে হুজুরের সিরতকে সামনে নিয়ে কিছু কথা বলব সামান্য এতক্ষণ কিছু কথা হয়েছে না এরকম এই জন্য প্রত্যেক দল তার নেতার আলোচনা করে খুশি ওরা অন্যরা বেজার আর আমরা আজকে এমন এক মানুষ সম্পর্কে আলোচনা করবো আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার যত মুসলমান আছে সবাই খুশি কথা কয় না কেন সবাই মুরব্বী উনি সবাই মুরব্বী এই জন্য সবাই খুশি হওয়া উচিত হুজুরের সিরতের আগে একটু হুজুরের সুরত সম্পর্কে একটু বলবো সুরত সুরত একটা মানানসই কি সুইটেবল সুইটেবলেন ইংরেজিটা আপনি ইংরেজি পারেননি ইংরেজি পারেননি একটা আমার কাছে সুইটেবল এটা কয় এমন একটা সুরত আল্লাহ রসুল আক্রাম সাল্লামকে দান করেছেন যেখানে হাজরত হজরত ইউজুফিস

এই শব্দটা হইল মহারানা আব্দুল মাহাজের দরিয়াবাদি রহমতুল্লাহ এই জন্য আমি এটা বলছি তো সিনে মাহাজিদের মধ্যে বলছি লেডি আর বহু বছর হইল লেডিস মিশরের লেডিসরা ম্যাডামরা ম্যাডামরা ওই যে বড়দের বউ হইলে কি কয় আরে কথা কয় না কেন হুজুর বউ হইলে কয় যে আলিয়া আর ওদের হইলে অনেকের কয় ওয়াইফ আবার কেউ কেউ ম্যাডাম কয় কয়নি ভাই ও হে মিশরের ম্যাডাম হজ সাহাইদুল্লাহ ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুলের আঙ্গুল কর্তন করেছে। আম্মাজন আয়েশ আয়ে সিদ্দিকা বলেন আমার রসূলের পুরা গাল মোবারক দেখতে হবে না আমার প্রিয় রসুলের শুধু কোফালটা দেখলে তখনকার মিশরের এই লেডিসেরা তাদের কলিজাটা ছিঁড়ে ফেলছে

এতক্ষণ যা বাংলা বলছি এটা আরবি আয়স আইসি দিকার বক্তব্য আর বাকি যে দুই তিনটা আছে লানা কইলাম এত সুন্দর আল্লাহ হজুরকে বানাইছে আর বাকি উম্মতে মোহাম্মদিয়া যখন জান্নাতে যাবে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যান উম্মতে মোহাম্মদিয়া যখন খুশি হবে ইনশাল্লাহ জান্নাতে যাবে সুন্দর হইয়া কার মতো সুন্দর হইয়া সুন্দর হইবো কার মতো মিহা সুন্দর হইবার নেই কত বাপ ধরুন মিয়া হ্যাঁ কি করে জানি হ্যাঁ মেকআপ করে হ্যাঁ ফার্লারে যায় ও ভাই সে সুন্দর করবার লেগে দাঁড়িয়েছে এই ব্যাক করে বুঝেনা সাইসলে যে খারাপ হয় কথা কই রে আরে সাইসলে ভালো হয় না খারাপ হয় খারাপ হয় কথা কই আপনি বুঝিন নিস দাড়ি সাইসলে যে এরা পুরুষের ভালো হয় না খারাপ হয় এটার সাথে একমত কে কি আতুরে দেখেন তো দাড়ি সাইসলে যে এরা খারাপ হয় এটার সাথে একমত কে কি তা আপনি যে এরা ভালো করতে চান না খারাপ করতে চান তো চানেন কা

হুজুর আকরাম সাল্লাহিসাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন আমি শুধু একটা কথা বললে আমি আমার আলোচনার দিকে চলে যাব। কারণ সুরত নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই অনুসরণীয় তো হইলো সিরত হুজুরের চেহারার মতো তো আমরা চেহারা করতে পারব না হ্যাঁ হুজুর সাল্লামের দাড়ির মতো দাড়ি রেখতে পারবো হুজুরের মাথা মুবারকের মতো তো মাথা বানাইতে পারবো না হ্যাঁ সুলগুলা শূন্য তরিকে রাখতে পারবো হ্যাঁ মাথার মধ্যে টুপি পড়তে পারবো আরে কথা কয় না কেন হুজুরের কোন অঙ্গ মতো আপনাদের কি কষ্ট হয়নি হুজুরের মতো এটার তো হুজুরের মতো তো রোজা রাখতে পারবো এই জন্য সুরত নিয়ে বেশি আলোচনার দরকার নেই হুজুর সাল্লামের সৌন্দর্য আর আকৃতি নিয়া মাসাল্লাহ হজরত জিব্রাইল আলি ইসলাম একটা বক্তব্য দিয়েছেন আসলে এটা আমার কাছে অনেক মজা লাগছে এই জন্য আমি এটা বলি অন্যগুলো বেশি বলি না বারাহনে আজবের থেকে রাওয়ায় আবদুল্লিব সালামের থেকে রাওয়ায় পালাম্মা রায় দু সাল্লাহ আলিম তু আন্না হুলাইসে বিহাজিন কাদ্দা এগুলো বলার আমার সময় নাই কারণ আমি এর চাইতে বড় মাল পাইয়া গেছি যা হুজুর সাল্লা সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে হাজরত জিব্রাইল যে বক্তব্য দিছেন এর চাইতে জামে মানে বক্তব্য আর হয় না খেয়াল রাখবেন প্রত্যেক পয়গম্বর উনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ প্রত্যেক পয়গম্বর উনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ পয়গম্বরের চাইতে সুন্দর কোন মানুষ ওই সময় আল্লাহর বানান নাই এবং পয়গম্বরের চাইতে শক্তিশালী মানুষ ওই সময়ে আর কেউ হয় না। আল্লাহ সুবহানাল্লাহ কয় না। পায়গাম্বর চেয়ে শক্তিশালী মানুষ ওই সময় আর হয় না। পায়গাম্বর খুব শক্তিশালী হন। কারণ এলেমের এলমে ওহির যে লোডটা এই এলমে ওহির যে লোট এই লোড সহ্য করার জন্য শক্তি লাগে। হ্যাঁ অনেক শক্তি লাগে। এই জন্য দুর্বল মেধাওয়ালারা কোরআন হাদিস বুঝতে কষ্ট হয় দুর্বল মেধাওয়ালারা কোরআন হাদিস বুঝতে কষ্ট হয় কারণ লোড সব মেধা সহ্য করে না এই জন্য মাদ্রাসা পড়তে গিয়ে অনেকে সিটকে বেড়ে যায় শেষ মাথা পর্যন্ত যাইতে পারে না কেন পারে না কারণ এই জ্ঞানের যে লোড এই লোড তার মেধায় ধরে না এই জন্য কয় যে কি ফরাই বুঝি বুঝিনা জায়গা কিন্তু স্কুল কলেজের মধ্যে ফটতে দিলে কেউ সরে না কিল্লাই সরে না এইটা মানুষের দেওয়া জ্ঞান বিজ্ঞান লেখছে একজন মানুষে ফটতে আছে আর একজন মানুষে বুঝতে সমস্যাটা কি কথা কয় না কেন আপনি কি আমার কথা বুঝতেছেন কথা খুব ভালো করে এই জন্য আপনার পাঁচ সাতটা ছেলে যদি থাকে এর মধ্যে সবচেয়ে মেধা সম্পূর্ণ যেটা এটা আপনি মাদ্রাসায় দিবেন দেখবেন ইনশাল্লাহ এর এরকম মূল হবে সারা দেশের মেদাওয়ালা তার মেদার সামনে দুর্বল হয়ে যাবে কথা কয় না কেন এইজন্য সন্তান মাদ্রাসা দেওয়ার ডামে ল্যাং লালুরা দিবেন না যেটা বেশি শক্তিশালী মেদাওয়ালা এটারে মাদ্রাসায় দিবেন তো দেখবেন আপনার বেনিফিটটা কি হয় আ মেরাজের রাত্রিতে সমস্ত পয়গম্বররা বাইতুল মুকদ্দাসে জমা হয়েছে তাইলে ফুরা জমিনের خلاصা নির্জাত সফওয়া ফমরা সব সুন্দর মানুষগুলো এখানে একসাথে হয়েছে কথা কয় তাহলে এখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা সহজ না কঠিন সহজ আরে কথা কয় না না কারণ পৃথিবীর সব সব সময়ের সুন্দর যারা এখানে একসাথ হয়েছে এবারে ফলাফল ঘোষণা করা সহজ জিব্রাইল নির্বাচন কমিশনার জিব্রাইলের নির্বাচন প্রধান ইসি এই নিয়ে গিয়ে আমরা কোনো সমস্যা আছে নি অনেক দেশের অনেক ইসি ইসির ব্যাপারে সমস্যা থাকে নিরপেক্ষ হয় না অনেক দেশের অনেক ইসি সম্পর্কে মানুষের অনেক কথাবার্তা থাকে নিরপেক্ষ হয় না কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এখানে আমাদের সব দলের লোক আছে জিব্রাইলজি ইসি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে নি একমত কে কে হাতুটা দেখ কথা খুব বুঝবেন কিন্তু আজকে এমনি একটু গরম

এই জন্য কিছু গান নাই যদি বুঝতেন তো পাগল হয়ে যেতেন তো হিন্দি গান কালাবো তোমা সারে কাল আর দি আমি বাহ জমিনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমি ঘুরে ঘুরে দেখছি কই জমিনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি সব ঘুরে ঘুরে দেখছি আর আজকে তো সব আমার সামনে আমি মুহাম্মাদের চাইতে সুন্দর মুহাম্মাদের দৃষ্টি নন্দন মুহাম্মাদের চাইতে ভদ্র কোন মানুষ আমি দেখি নাই সুবহানাল্লাহ কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা

এটা পৃথিবীতে কত মানুষ কত সুন্দর মানুষ দেখছেন কতক্ষণ তাকাই থাকার পরে কি বললেন না এটা আমার আরেকটা দেহি সুন্দর নাকটা স্যাবটা আর একটা সুন্দর ঠিক আছে কিন্তু সবটা জানি কেরুমা ও ভাই কথা এগুলো বাস্তব না অবাস্তব এইটারে দৃষ্টিনন্দন বলে না তো তাকাইছে আর অন্যদিকে শোকে যায় না এটারে দৃষ্টিনন্দন বলে মোহাম্মদের চাইতে সুন্দর দৃষ্টিনন্দন এবং শরীফ আর ভদ্র সেই জিব্রাইল বলেন আমি জিব্রাইল দেখিনি যে বলেন এই বক্তব্যের পরে আর কোন বক্তব্য দরকার আছে না হুজুর সুন্দর শেষ হুজুর সুন্দর হুজুর দৃষ্টি নন্দন হুজুর ভদ্র এই জন্য মার্শাল্লা হুজুরের যে শিক্ষানীতি রসইলে আক্রমের যে শিক্ষানীতি এর মধ্যে ভদ্রতায় ভরা ছোটকে স্নেহ করো ভকে সম্মান কথা কয় না উম্মতের ওলামায়ামের তাজিম কর হ তিন জায়গায় পায়খানা করিও না পানির উৎসস্থলে মলত্যাগ করো না পানির উৎসস্থলে পানি ওই দিক থেকে আসতেছে ওইখানে তুমি যদি একদম গোরার মধ্যে করো তো এখন এই দিকের সব পানি না হয়ে লাইব পানির উৎসস্থলে মলত্যাগ করো না রাস্তার মাঝখানে মল 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 পায়খানা বস্ত্র রাস্তার মাঝখানে মল ত্যাগ করে না পস্তব পায়খানা করো না এগুলো বক্তব্য ভদ্রতায় বরা দাঁড়াইয়া অস্রব করিব না কথা বাসা বাতাসের দিকে ভিড়া অস্রব করবে না কারণ কারণের সিটা তোমার কাপড়েও পরবে মুখও ঢুকবো

কারণ বেজার লেগে যাব বেজার লেগে যাবো পরে মোবাইল নম্বর নিবি পরে বেজার লেগে যাবো পরে এটা রইলে বাগবি পরে দুই বংশের মধ্যে মারামারি কাটাকাটি কথা কয় না আরেকজনের মাইন্ডারে হুন্ডের ভিষণ করে ঘুরে বি বদ্র আর কারে বলে এই জন্য আপনি দেখছেন আল্লাহ দেয় মাদ্রাসার পোলা মানে এই কামগুলার সাথে জড়িত আরে কথা কয় না যেহেতু ইসলামের কয়েক নম্বরের সাথে ভদ্র হজরে জিব্রাইল বলছেন আমার চোখে দেখি নাই তাহলে কার মুজা মন পূজা মন্ডপে আক্রমণ কইরা অন্তত মাদ্রাসা ওয়ালাররা অবদ্রতার পরিচয় দিতে পারে না ঠিক এইজন্য আসামি অন্য জায়গায় খোঁজ করো মাদ্রাসা ওয়ালার কাম করে না ঠিক কথা কয় না আমাদের ভাই এখানে যারা বসবাস করে অন্যান্য ধর্ম ওয়ালাররা আমাদের ভাই আরে আমার জীবনের ঘটনা মেয়া আমার বাসা আপনারা কোনো বীরত্বই নি আল্লাহর দয়া ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি হ্যাঁ আজ তবিয়ত গরম কিন্তু সারাদিন যেরকম দুর্বল ছিল আলহামদুলিল্লাহ এই দুর্বলতাটা এখন শরীরের মধ্যে নাই এই জন্য আমি খুব রিল্যাক্স মোডে আছি কি জানি বলতেছিলাম বাসা মোহাম্মত হ্যাঁ কথা লোয়াইয়া দিতে হবে এটা তুই না শুনবি তা আমার বাসায় মেহমান আসছে তো একজন আসছে বাসায় ঢুকছে ও তারা করতেছে কিন্তু তুই তারা উড়া করস কি বস কিছু খা কয় না নিচে মেহমান আছে কে রে মেহমান আমি কেলাম কে মেহমান কয় না আসে আমি কে কই যে আমাকে বাজারে এই দোকানদারি করে অমুক হিন্দু ছেলে আমি কইলাম আস্তা তুই এর বাইরে রেখে আসলি কেন কয় না হে আইতে চায় না আপনি হে আসতে চায় না এই চিন্তা করছি হুজুর জানি আবার কি মনে করে দেখেন এর বাসায় আনা হয়েছে কই তুই আনবি না আমি যাবো তো গেছে যাই আনছে আনার পরে আমি আমার চেহারা এর বসাইছি আমার চেহারা এর বসাই তুই নিচে গিলে আমার আমার সরম লাগে তোর সরমের ওর পানি খাবি না কে আমি ঠিক যে গ্যালাসটাতে করে পানি খাই সবসময় এটা দিছি ধর কইলাম ধর তুই আমার গ্যালাস করে পানি খায় কথা না কেন তুই তো আমাকে ফাঁক খাবি না ঠিক আছে না সমস্যা খাবি ফল ফুরুর তো আর আমরা ফাঁকাই নাই এটা তো তবু আর আঙ্গুর সবাই মিলি জিনি উনি তো বানাইছে যে খা এতে যাইয়া ফুরে এলাকা গরম করে বানাইছে আরে কিউ আমরা কোন দেশে বসবাস করি হুজুর দিয়ে আরেক রকম আমরা মিয়া পূজা মণ্ডপে আক্রমণ করুম আমরা করুম হিন্দু ভাইদের ঘরে জ্বালামো আমাকে রসুল তৈলেন এরকম ইয়াহুদি হুজুরের এইখানে মেয়ে মানুষ এই ঘটনা সবাই জানা ইয়াহুদি হুজুরের এইখানে মেয়ে মানুষ এদের ভিতরে আগের থেকে দুষ্টামি টাইট করে খাইছি টাইট করে খাইছে হুজুর ম্যাম সিট টিট বিছিয়ে দিয়েছেন শোয়ার ব্যবস্থা করছেন এতে রাত্রে হাগু করে দিছে হাগুটা ওই বিছানায় যেই বিছানা হুজুর রেডি করে দিছে এই বিছানা হাগু করে দিছে কথা শুনতেছেন নি এটা আপনারা জানেন তা সব কথা কি আপনাদের জানার বাইরে আমি পারবো তো এইটাও শুনেন না মজার কথা না একদম শেষ করে এই বলেছে বলেছা বইটা অন্ধকার থাকতে থাকতে চলে গেছে গা যাইতে নিজের জরুরি আসবাবের মধ্যে একটা বিশেষ করে তরবারি রেখে গেছে গা হুজুর এসে দেখেন যে আরে মেহমান তো নাই আর বিছনা তো এককারী সব নিজের হাতে পরিষ্কার করতে আসে নিজের হাতে পরিষ্কার করতেছেন আর ইহুদি এখন তো তরবারি তো জরুরি ইন্টার লেগেজন আসে দেখে যে নিজের বিছে হুজুর ওর মল ত্যাগ করা বিছানাকে নিজের হাতে পরিষ্কার করতে আসে ইহুদি বলে আরে মোহাম্মদ আমাকে ধর্মীয় গুরুরে আমাদেরকে মিস গাইড করেছি মিস গাইড তুমি নাকি খুব খারাপ অন্ধেই তোমার মতো মানুষ হয় না তুমি তুমি যে দাওয়াত দিতেছো আমার ও দাও সেটা আমি গ্রহণ করলাম আপনারা বলেন আপনারা বলেন যে রসুল এমন সেই রসুলের উত্তর সুরি যারা উম্মত রাম এরা কারো পূজা মণ্ডপে আক্রমণ করতে পারে এই আমরা বলবো যারা আক্রমণ করছে এদেরকে হ্যাঁ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আরও যারা আছে যারা যারা আছে এদেরকে গ্রেপ্তার করবেন এবং এর পিছনে কলকাতি যারা নাড়ায় এদেরকেও গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাইতে আছে আপনারা যেন আমারও আজ বুঝেন হুম বুঝেন কসুটা বুঝেন কে কে বুঝতেছেন তো আতুটে তেন্তে ঘটনা ঘটায়

ভদ্র ছিলেন কি পাশ ভদ্র যান সমাজের তৃতীয় শ্রেণীর লোকদের পাশ দিয়ে যান তাদেরকে হুজুর সালাম দেন আমরা কিন্তু নেতারা আমাদের ড্রাইভারদেরকে সালাম দেই না তা নির্বাচনের পরে যখন পাশ করে তখন আর এলাকাবাসীকে সালাম দেয় না তখন এরকম করে মানে টাটা দেয় উদ্দেশ্য হইলো আমি পাশ হয়ে গেছি তো আর দরকার নেই কথা কয় না কেন আবার পাশ করার আগে বলে পাশ করার আগে পাশ করার পরে আর দরকার নাই আবার নির্বাচন আইতে আছে আবার আইতে

যে বদেরকে সম্মান করে না যে উম্মতের হলামকে মহাব্বতের তাওজিম করে না সে আমার উম্মত না কইলে 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 সমস্যা মায়ে না বললে বাপে হারাম খায় বললে মায়ে মারি খায় না বললে বাপে হারাম খায় আবারও তরজমা করতে হুজুর বলছেন যে ছোটকে স্নেহ করে না বড় সম্মান করে না امت رو علماء کرام کے محبت رشوی تعظیم کرنا شیع مر امتنا اتو ایک امت رو علماء کرام تعظیم بیرود دے بیرود دے جے کنو کاس کے پریہر کرتا ہوئے ارے کتا کوئی نو امت رو علماء کرام تعظیم پری پنتی جے کنو کاس کے پریہر کرتا ہوئے مجھنی کتا ہے ওকে যায় না বলা ইশারাতে বুঝে নাও চোখে চোখ রেখে যাও যদি পারো বুঝে নাও সরাফত কাকে বলে সরাফত হুজুরের বয়স পঁচিশ বছর খাদিজতুল কবর বয়স চল্লিশ বছর তো বিদ্যা মহিলা একটা এটারে খাদিজতুল কবরা বলছেন গো বিবাহের জন্য তো অনেকে প্রস্তাব দেয় আমি বিবাহ যে বসুম কার কাছে আল্লাহর বন্ধ একটা তো আমার সহজ হয়ে গেছে গা কারে সহজ হয়েছে কম তুই এটা গোপন রাখবি কায় মোহাম্মদ না আবদুল্লা রে এখন তো বিপদ হয়ে গেছে ওর পঁচিশ বছর বয়স আমার চল্লিশ বছর কিন্তু আমার তো পছন্দ হয়ে গেছে আল্লাহ এখন তুমি যদি নাকি কোনো সিস্টেম করতে পারো তোমরা বান্ডিল দিবো বান্ডিল যদি হুজুরকে মহম্মদ আব্ন আবদুল্লাকে তুমি যদি নাকি সিস্টেম করতে পারো আমার বিবাহের জন্য রাজি করতে পারো তাহলে বান্ডিল দিবো বান্ডিল কথা কয় না বুয়া মানুষ সালা কয় বুয়ার শরীলে শক্তি কম বুদ্ধি বেশী যুবকের শললে শক্তি বেশি বুদ্ধি কম আর কথা কয় না কেন যুবকের শরীরে শক্তি বেশি আর বুয়ের শরীরে শক্তি কম এটা খেয়াল একজন এই জন্য বুয়ার বুদ্ধি যুবকের শক্তি উম্মতের ওলামায়ের এলমি পরামর্শ এই দুই তিনটে একসাথ হইলে সমাজের পরিবর্তন আসবে তিনটা তিন জায়গায় ব্যবহার হইলে সমাজে পরিবর্তন আসবে কি আমার কথা বুঝতেছেন এখন আমাকে যুবকদের মধ্যে ভাগ বুয়া কেউ আমেরিকা কেউ রাশিয়া কেউ কিনছে কেউ চিন কেউ যাবার সব বুয়া মুসলমান যদি মোদিনা বন্দি হইতো তাইলে দেশে ইসলামের হুকুমত কায়ে হয়ে যেত আপনার আমার কাজ বুঝেন না না বুঝেন না আমিও আই যে বুঝতে আছি না কোন দিকে যায় মে দমকান কা বলেন দমকা বলেন আমি না বললে আপনি কিনবেন আমারও দমকান মে আমরা সরকারি দলের লোক মেয়া দমকান কিনলে গিয়ে ফো এখন হাদিস তুল কুবর আমি আল্লাহ তা না আমার ফোক থেকে ওই বুয়া মহিলাটাকে চ খুব সম্ভাব নাসিমা বেনতি হুমাইয়ে তার নাম এটা অনেক আগের ভরা তো এই জন্য নামে ফ্যাশ লেগে গেছে

এখানে ঢুকে এক বুড়া মানুষের কেছি আই লাভ ইউ বুড়া কয় যে এরা শুনছে না তা আমি কইলাম যে শুনলি সমস্যাটা কি আছে দুইজনে বুড়া সমস্যাটা কি বুড়া মানুষের ভালোবাসা আর কেন নইব আস্তে আস্তে অস্থির হয়ে গেছে আল্লাহ চিঠি আসছে হজরত খাদিজাতুল কুবরা চিঠির ভাষা শুনবেন ওয়াল্লাহি ইয়া والله يا محمد إني لا أحبك من صدق حديثك وحسن من صدق حديثك وحسن خلقك إي بزنّي زنا إي تيبو إي زنا والله يا محمد إني لا أحبك من صدق حديثك وحسن خلقك মোহাম্মদ আল্লাহর কসম মোহাম্মদ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ দুই কারণে ভালোবাসি তুমি দেশের নেতা এই জন্য ভালোবাসি তুমি দেশের নেতা এই জন্য ভালোবাসি এটা আরে কথা কয় না তুমি কোটিপতি এই জন্য ভালোবাসি এটা তুমি মন্ত্রী এই জন্য ভালোবাসি এটা আর আরো যা আছে এটা তোমাকে দুই কারণ ভালোবাসি লিসেদকে হাদি ও হসনে খুলকিকা মোহাম্মদ তোমার কাছে দুইটা গুণ আছে একটা হইল তুমি সব সময় সত্য কথা বলো কখনো মিথ্যা কথা বলো না এই জন্য তোমাকে ভালোবাসি বুঝতেছেন আপনারা কথা তুমি সব সময় সত্য কথা বলো এই জন্য তোমাকে ভালোবাসি আরে কোন জায়গায় জানি বসবাস করি উপরের থেকে নিজ পর্যন্ত কেউ সত্য কথা বলে না কথা কয় না কেন খরচ হলো টাকা লেখে তিরাশি হাজার টাকা দেখছো কথা কয় না কেন বাবুরি কম দশে বসবাস করি ও যদি তোমাকে ভালোবাসি সত্য কথা বলো এই জন্য ভালোবাসি হোসনে কলকিকা দুই নম্বর হলে তোমার চরিত্র ভালো এই জন্য পঁচিশ বছরের যুবক ও যুবক ভাইরা ও যুবক ভাইরা দূর যুবক ভাইরাম ওনার কোনো সময় আছে আমি কোনো যুবক ছেলেরা কারণ আমার ফুলার বয়স হলো আঠাইশনে উনত্রিশ তো যুবক হ্যাঁ এই যুবক ছেলেরা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে হজরত খাদিজা চিঠি লেখেন কয় তোমাকে ভালোবাসি দুই কারণে তুমি সত্য কথা বলো দুই নম্বর তোমার চরিত্র অনেক সুন্দর আল্লাহ এই সমাজের যুবকদের চরিত্রটাকে ভালো করে দাও আল্লাহ জওয়ান ও কসুজে জিগার বখশ দে জওয়ান ও কসুজে জিগার বখশ দে মেরা ইশক নজর বখশ দে কিচ্ছু বুঝেনা হ্যাঁ এই হলো হুজুর সুন্দর এই সুন্দর মানুষটার ভিতরে আল্লাহ যা ঢুকেছেন এটার নাম হইল সিরত অর্থাৎ এই সুরত মোহাম্মদের ভিতরে আল্লাহ যেটা ঢুকিয়েছেন এটার নাম হই সিরত আমরা তো হুজুরের সিরত সম্পর্কে কথা বলার জন্য পড়ছি না অনেক কথা আসছে না কিন্তু আলোচনার ধারাবাহিকতা এখন আসলো মাইস গেন্দি সিরতের অনেক কথা গেছে গা কিন্তু ধারাবাহিকতা এটা ঢুকছে এখন ঢুকলো এই সুন্দর বরের ভিতরে আল্লাহ যা ঢুকেছেন সুরতের ভিতরে যা ঢুকাইছেন এটার নাম হলো সিরত এই জন্য আল্লাহ মদিনের শরীফে দেখবেন আমাদের মুরব্বীরা খেয়াল করেন আমাদের মুরব্বীরা মাদ্রাসা যখন ফোলাফন ভর্তি আসে চেহারার দিকে তাকায় চেহারা ভিতরেরটা ফুইটে উঠে চেহারা ভিতরেরটা কি ফুটে উঠে চেহারা দেখলে বুঝে এত হিরোইন কে চেহারা দেখলে বুঝে এতে ইয়া সিগারেট খায় চেহারা দেখলে বুঝে এতে দুই নম্বরই করে তা আমার জন ধৈরে নিচে এরা গাড়ির থাকতে থাকতে ওই বড় অফিসারে ফোন দিছে একদম হেড অফ দি ডিপার্টমেন্ট ফোন দিছে আর কয়েছে স্যার উনি আমাদের সাথে আমাদের গাড়িতে আছে এবং ভদ্রলোক অনেক ভালো মানুষ আমার আরে বাসায় থেকে নিতে আসি রিমান্ডও অনু শুরু হয়নি এর আগে কইতে আসে উনি অনেক ভালো মানুষ আরে কথা কয় না তো করে দইরা নিলে ওটা ভালো মানুষ কেউ দইরেই দিব ফাসার মধ্যে বাড়ি হ্যাঁ জন্য सूरत বহুত দামি জিনিস ধুজুর কেল্লা সবচেয়ে দামি সুরত দাম করেছেন সেই হিসেবে এই সুরত নামক কোটার ভিতরে বক্সের ভিতরে যেটা ঢুকিয়েছেন যেটা শিরোৎ এটাও বড় দামি সোমানলা গর্না সোমানলা গর্না সুরত যেমন নামে শির দামি আপনার নেতার সুর দামি না শির দামি দামী না আর কথা কেন আপনার নেতার দ্বারা ইয়ে ভুঁতে সুরত দেখতে জানি কেরুম লাগে এই জন্য দাঁড়াইয়া হ্যাঁ ও ভাই সমস্যা আছে কথা কি বুঝে আসতেছে কথা খুব বুঝবেন কথা খুব বুঝবেন বুঝুন বাদে কই না যে হুজুর জানি কি কইতে আছে। কিচ্ছু কই না আসল কথাগুলো কইতে আস আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দারা বলছেন যে আমরা বলছি যে আমরা বিশ বছর থেকে হুজুরে টার্গেটে রাখছি এবং এই বিশ বছরের ভিতরে ওনার বক্তব্য থেকে ওনাকে ধরার কোনো সুযোগ নাই কারণ উনি বেজাইলে বক্তব্য দেন না আজ পর্যন্ত কোনো ব্যাজাইললে বক্তব্য কইছি আমি এখন পর্যন্ত যতক্ষণ যত গরম হয়েছি বেজাইলে কোনো কথা কইছি বলছি বেজাইলে কথা একটা কইলে আমরা চিল্লে নিয়ে আরম্ভ করুন ধরবার দরকারটা কি আমরা সমস্যা নয় আমরা সমাধান কথা কয় না আমরা সমস্যা না আমরা কি এই সুন্দর সুরতের ভিতরে আল্লাহ বেটা এই বল কিরি তোর বুদ্ধি এত বড় রে বেটা আমি কইলাম না আমি সরকারি দলের লোক এমন লাডিটা ভিতর সিনেস আমার বেটা এই বয়না লাগালে তো উঠবো আর একটা যদি শয়তানে উড়ে দিতে পারে আরো দশটা কবে যে এবার আমিও যাই এই জন্য একদমকে সবগুলোর বসাতে দিছি এই সুরতের ভিতরে যেটা আল্লাহ ঢুকাইছেন এটার নাম কি না সিরত আলোচনা সংক্ষেপ করতেছি হুজুরের সিরতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হইল হুজুর সহ যত পয়গম্বর জমিনে তষ্টি পেরেছেন সবাই গুনাহের থেকে পবিত্র সবাই আল্লাহ কর না মানে অপরাধ থেকে পবিত্র ভুল থেকে পবিত্র গুনাহের থেকে পবিত্র অপরাধ থেকে পবিত্র হ্যাঁ এটা হলো পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালামের সিরাতের একদম মূল ফাউন্ডেশন প্রথমই আল্লাহ খিস্টে আউয়াল জোন হেদমে মার গাজ তাসরাইয়া মিরওয়াদ খেস্তে আউ্ল মে মার কাজ তাসুরাইয়া মিরাবদ দিওয়ার কাজ আল্লাহু প্রথম বিল যদি নাকি বাঁকা হয় পুরো বিল্ডিং বাঁকা ঠিক তোমার শিক্ষা যদি বাঁকা হয় ছোটকালের শিক্ষা যদি বাঁকা হয় তোমার উপরের দিকে যত যাইবা বাঁকা ঠিক এইজন্য ছোটবেলা থেকে ফলাফন্ডে দাঁড়াইয়া ফস্টাপ করানি শিখায় আর যত বুড়া হয় যত বয়স হয় তত এই কামে করে বিশ্বাস করেন ভাই যখন ডাকাত থেকে পথ দিয়েছি একখানে ওয়াশ করবে জামো তো এক মসজিদে নামাজের কাছাকাছি নামাজের সময় হয়েছে নামাজ শোরুম ঢুকছি বাথরুমের আশেপাশে এই বড় বড় দাড়ি বুয়া পিছনে হয়তো ছোট ছেলে হবে নাহলে বড় নাতি হবে দাঁড়াইয়া রইছে এ হে রে পিছনে দাঁড়ায় আগে বুড়া প্যান্টের প্যান্টের সেনগুলা গুলা সাইডে দিয়েছে কি যে সরম আমার কাছে লাগছে এই বুড়ো মানুষটা পিছনে তার হয়তো ছোট ছেলে হবে নাহলে বড় নাতি হবে দাঁড়ায় রয়েছে দাদা বা বাবার কি জিনিসপত্র নিয়ে আর দাঁড়াইয়া দাঁড়াইয়া পশ্রাব করে তা এতের এই দুরবস্থা কেন এতে ছোট কাল থেকে এরকম ধর্মীয় কথা কয় না কেন এতো ছোট কাল থেকে এরকম আমাকেও এই মাদ্রাসা লাইনের যে সমস্ত বুড়ারা আছে দাঁড়াই ইয়ে কাম করবো আরে দাঁড়ানি তো দূর কথা জীবনে রোডের পাশে কোন বই সভস করতে দেখছেন আরে কথা কয় না কেন রোডের পাশে বই সেবসব করতে দেখছেন দেখছেন না আপনারা কথা কয় না আরে এই মাদ্রাসা আছে না বুড়া মানুষ আছে না দাঁড়ান রোডের পাশে কখনো বস্তাব করতে দেখছেন আরে এ দিন জি এনে বস্তাবে দাঁড়িয়ে এনে দাঁড়িয়ে মাফ করেন মাফ করেন ভাই আমার তো আসলে ভালো না আমি আসলে ভালো মানুষ না খারাপ এত খারাপ হয়ে গেলি টাইমে কুকুরটা উঠে কুকুরে তো প্রস্তাব এমনি করে কুকুরে কয় যে আমার প্রস্তাব আমার লাগলে লেগলে পাক হয়ে যাবে আবার প্রস্তাব করার আগে জায়গাটা সঙ্গে আর কোনো কুত্তে যেন মুচ্ছিনা কারণ যদি আমি फस럽 করি দিরে সিডা আমার শরীর মধ্যে পড়বে না গো মা ভাগি শুঙ্গার পরে যখন দেখে কষ্ট করে নাইগে তাইনে মুতি এ দেখবি যে দেখবি যত দামি গাড়ি আছে গাড়ি চাকার মধ্যে फस럽 করে মানে তোর গাড়ি চাকার মধ্যে মুতি কারণ তুই দেশের টাকা চুরি করে গাড়ি কিনছিস তোর গাড়ি চাকার মধ্যে মুতি কথা কয় টাকা হ্যাঁ মুতি আহমদুল্লা বলছে না আসলে শিক্ষার প্রভাব মানুষের ধর্মের উপরে চরিত্রের উপরে বুদ্ধির উপরে পড়ে ইনাইতে আদাল লগাতে মো আজ তিরণ ফিলা আক লেবার দিন হুল কেতা না এবনে তাইমিয়ার কিতাপ একতে যাও শেরত ইল মুস্তাকিমের মধ্যে এসেছে ভারত ইন্নাতিয়াদাল লুগাতু মুআসিরুন ফিল আকলি ওয়াদ-দীন তা'সিরাম বাইয়্যিনা নিশ্চয়ই শিক্ষার প্রভাব ভাষার প্রভাব মানুষের মেদার উপরে পড়ে মানুষের চরিত্রের উপরে পড়ে মানুষের ধর্মের উপরে পড়ে জন্য আমেরিকার থেকে ফিরে আসছে রাশিয়া থেকে ফিরে আসছে ফিরে আইসা এইখানে ফিরে আসা ভাই মুসলিমদের সন্তান আমেরিকার আরশিয়া চীন জাপানের থেকে ফিরে আসছে দালালি করে অন্য দেশের বাংলাদেশের বিরোধিতা করে আর উম্মদের ওলামায়কেরাম মাদ্রাসা ওয়াল আমেরিকা রাশিয়া চীন জাপানের শিক্ষা নীতির সাথে সম্পৃক্ত নয় আকাশের থেকে যে এলেমে এসেছে এলেমে ওই ওইখানের শিক্ষায় শিক্ষিত এই জন্য আমেরিকার রাশিয়া চীন জাপান নিয়া মাথা গামায় না এরা মাথা গামায় মদিনা নিয়া আর মক্কা নিয়া মাথা গামায় দেশকে নিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না

তুই রাজনীতি করতেছি আমি এবার কথা দান করব যদি ট্যাকরা হয় গ্লাস একটা কয়টা দেয় মুখে রুচি যদি না থাকে মিষ্টি জিনিস হয় কানে যদি সমস্যা হয় ভালো কথাটা কি মনে হবে এইটা হইলো বাস্তবত আল্লাহ আমাদের সবার চোখ ঠিক করে দাও আমিন কান ঠিক করে দাও দিল ঠিক করে দাও আমিন الحمد لله হুযুর اکرم sallallahu alaihi wasallam সহ সমস্ত পয়গম্বরদের আদর্শের سیرতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আম্বিয়া আলাইহিস গুনাহের উড়দে গুনাহের বলেন না এদের কোন কথায় ভুল নাই কোন কাজে গই নাই দেখছো কথা কয় না আপনি বলবেন হজরত আদম আল ইসলাম করছেন এটা কি ইয়ে করছে না ইয়ারে আর হজরত আদম যেটা করছেন ভুল ধরেন যেটা ভুল করছেন উনি কি জমিনে করছেন না আসমানে আমরা কি আসমানি জীবনের অনুসরণ করব না জমিনে জমিনের জমিনে জীবনের অনুসরণ করব না আচ্ছা ওইখানে ভুল করার পরে কি ভুলের উপরে রয়েছে না তবা করছেন এ অনুসরণ করো হ্যাঁ পয়গাম্বররা গুনাহের থেকে পবিত্র তিন কারণে কয় কারণে বলেন কয় কারণে তিন গুনাহের থেকে ভুলের থেকে পবিত্র পয়গাম্বর এক কারণ আম্বিয়া আলাইহিসসালাত ওয়া সালাম মাটির থেকে সৃষ্টি মগর জান্নাতি মাটি সুবহানাল্লাহ না কথা বুঝেন আমি আলোচনা গুছিয়ে বলবো আলহামদুলিল্লাহ কারোর দোর বরকে দেই পরিমাণ মজবুত আসতেছে আল্লাহ পাকের দেই আলোচনা এবারে আসতেছে এই আয়াতের উপর আমি আলোচনা করতে থাকলে

মাটি বেহেস্তের মাটি ভালো না খারাপ পবিত্র না অপবিত্র পবিত্র হ্যাঁ মাটির থেকে সৃষ্টি হইলে এটা চিন্তাধারা কি পবিত্র হবে না অপবিত্র হবে আরে মাটি কি পবিত্র আরো কথা আছে জান্নাতি মাটি পবিত্র না শুধু হালা বটে আর জান্নাত তো জান্নাত ময়দার মাসর কথা কইতে আছে যেখানে বিশেষ করে মৌমেনরা থাকবে মৌমেনরা ময়দার মাসরের যে অংশে মৌমেনরা অবস্থান করবে আলবদুর সাফরাফি উমুরিল আখরা হাফেজ জালাল উদ্দিন সুয়ূতির হাদিসের কিতাব ওখানে রিওয়ায়াত হয়েছে যে ময়দানে মাশরের যে অংশে মুমিনটা দেখবে তো ক্ষুধা লাগবে তো ক্ষুধা লাগলে নিজের পায়ের কাছের থেকে মাটি উঠাইয়া খাবে আর এটাকে কেক হিসাবে খাবে কেক হিসাবে সবার সুবহানাল্লাহ না জান্নাতি মাটি পবিত্র তো পবিত্র শুধু খাওয়ার যোগ্য জান্নাতি মাটি আপনি امریکার মাটি খান তো চিনের মাটি খানত হোয়াইট হাউসের পাশের মাটি খানত মদিনা শরীফের মাটি খানত সব ঠিক আছে খাওয়ান জান্নাতি মাটি ইহা তোকে যে অবস্থান করবে সেই মাটিকে কেক হিসাবে খাবে এখন কেক হিসাবে আপনি বলবেন যে তাইলে কেমনি কি কেমনি কি বুঝুস না ওটা তোর খাওয়া ফেটের মধ্যে যাওয়ার পরে কিছু বাঘ হয় কিছু রক্ত হয় কিছু বস্ত্র হয় কিছু পায়খানা হয় হ্যাঁ মানে যেটা বাড়তি এটা চলে যায় আল্লাহ ভাগের কুদরতি মেশিনের সাহায্যে মাটির মধ্যে যে বর্ধিত অংশ এটা সরাইয়া ফেলবেন সরাই ফেলে এটাই মাটি আর এটাই আঙ্গুরের রস এটাই বেদানার রস এটাই আপেল এটাই কমলা এটাই লেবু আর কথা কয় না কেন এইটা এটা অর্থাৎ সাপটা রেখে দিবেন বাহ্যিক বর্ধিত অংশটা সরাইয়া বস এটা মাটি এটা কেক

আর যাকে যেখানে দাফন করা হয় বুঝতে হবে সে এইখানে তো বুঝে যায় হুজুর রিয়াজুল জান্নার মধ্যে শোয়া আর হুজুরের সৃষ্টি হলো এই মাটি থেকে কথা কি আপনারা বুঝতেছেন হলে আপনারা বিরক্ত হয়ে যাবেন এক নম্বর এই দুই নম্বর সালাম কেন গুনাহের থেকে পবিত্র এই জন্য গুণাহারে থেকে মানে এই কথাগুলা আল্লাহ বলাইতেছেন আমি বলতে আছি কেন বলতেছি জানা নাই যেহেতু পয়াকাম্বর পবিত্র চিন্তা দ্বারা পবিত্র মাটি পবিত্র এই জন্য আমল পবিত্র কথাও পবিত্র পবিত্রের শিক্ষার মধ্যে কোন রকমের ভেজাল এই জন্য মাদ্রাসার শিক্ষার মধ্যে কোন রকমের ভেজাল মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় আগে ভুল রিপোর্ট হয়েছে যে এইখানে সন্ত্রাসী বানানো হয় পরে সবাই মিলে বুঝছে না এখানে আল্লাহ বানানো হয় সমান লাগান এক নম্বর দুই নম্বর আম্বিয়া আলিম সালাতাম সব সময় আল্লাহ জালাল জামাল দেখেন আল্লাহ জালাল রাগ আল্লাহ জামাল রহমত দয়া এটা পয়াগম্বরদের সামনে উপস্থিত হওয়ার কারণে পয়াগম্বররা গুনা করেন না গুনা করতে পারেন না সবার লাগান না আপনি যখন টের পান এই মাদ্রাসা ছাত্ররা সাহেব তাকায় রয়েছে বিড়ি রেছে কি পরিমান লুকানি লুকাইছে গিল্লি কে মহাদ সাহেব তাকাই ও কিন্তু মহাদের সাহ দেখে নেই কিন্তু যদি সেই মহাদেশ সাহেব দেখে বিড়ি হাতে নিবো

যা বেটা চল অনেকক্ষণ হয়ে গেছে আমি ঢাকা দাম অনলাইনে আবার কে বলেন তিন নম্বর পয়গম্বর যদি কখনো মানবিক মানসিক দুর্বলতার কারণে কোনো কারণে একটু ঝুঁকে গুণার প্রতি যেমন প্রচণ্ড গরমের মধ্যে কেউ যদি রোজা রাখে আর ফ্রিজ খুলে দেখে ঠান্ডা পানি তেহেতু কেউ না কোনো খামো কথা কয় না হ্যাঁ না কোনো খামো খায়নি কথা কয় না খায়নি না কোনো খামো খায়নি তাইলে এইখানে খাইতে মনে চায় খায় না কি গিয়ে আল্লাহ পাকের ভয় আছে ভিতরে পয়লা যদি কখনো কোনো কারণে গুণা করতে মনে চায় আল্লাহ রাবুল আলমিন পয়গম্বরকে গুনাহের থেকে হেফাজত করে তিন কারণে ভয়ম্বর গুণা করেন না একটু হলো মাটি জান্নাতি মাটি মাটি পবিত্র এই জন্য চিন্তা পবিত্র দুই নম্বর আল্লাহ পাকের জালাল জামাল সামনে এই জন্য গুণা করেন না করতে পারেন না তিন নম্বর কোন সময় যদি নাকি করতে মনে চায় দুর্বল ভাবে চিন্তা ঢুকছে আর ও যেমন হজরত ইউসুফ আল্লাহ ইসলাম যদি আপনি মনে করেন ওয়া শাঢুক আল্লাহ হেফাজত করছেন না এরকম যদি হয় কি তাহলে হেফাজত করে এই আমি আর বেশি বললাম এই জন্য এই পয়াগম্বরের যত শিক্ষা এই শিক্ষার মধ্যে কোনো ভুল আসেনি বলে না কোনো বেজাল আসেনি ব্যক্তিগত জীবনের শিক্ষা সামাজিক জীবনের শিক্ষা পারিবারিক জীবনের শিক্ষা রাষ্ট্রীয় জীবনের শিক্ষা রাষ্ট্রীয় জীবন ইন্টারন্যাশনাল জীবনের শিক্ষা ইহুদিদের সাথে সম্পর্ক কেমন হবে হিন্দুদের সাথে সম্পর্ক কেমন হবে খ্রিস্টানদের সাথে সম্পর্ক কেমন হবে ওদের পূজা মন্ডপের সাথে সম্পর্ক কেমন হবে কি আচরণ করি হুজুরের শিক্ষার মধ্যে নাই হুজুর যেমন হুজুরের শিক্ষাও নির্ভেজাল এই শিক্ষাকে যারা টায়াল দেয় ওদেরটাও নির্ভেজাল এই জন্য এরা কখনো আপনি লেখে রাখেন কখনো এরা এই দুই নম্বরের সাথে জড়িত আজকের আলোচনার শেষ কথা হুজুর sallallahu alaihi wasallam সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো হুজুর akram sallallahu alaihi পরে কোনো নতুন নবীর আগমন ঘটবে না মা কান মুহাম্মাদুন আবা বিল রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল লাইশয়িন আলীমানকে হুজুরের সিরাতের গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে খতমে নবুয়ের এই আকিদাকে ধারণ করে হুজুরের পরে আর কোনো নতুন নবী দুনিয়াতে তেষ্টি পানবেন না এই আকিদার করে দিনের কলি ভিতরে জাগা দিয়ে এই আকিদার বিশ্বাস কিয়ে নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন